কেমন ছিল আজ থেকে 200 কিংবা 500 বছর আগে বাংলার দুর্গাপূজো? ইতিহাস এবং পূজো প্রকরণ কিভাবে মিশেছে বাঙালির প্রাণের উৎসবে? হুগলির ধনেখালীর ভান্ডারহাটিতে চৌধুরী বাড়ির প্রাচীন পারিবারিক পূজোর আনাচে কানাচে সেই ইতিহাসেরই সাক্ষ্য। এই বাড়িরই পারিবারিক বন্ধু ছিলেন শিল্পী হেমেন মজুমদার। শিল্পীর সিক্ত বসনার আতুর ঘর ইট রঙের এই মনেদি বাড়ি। বাড়ির নাট্যমঞ্চে একাধিকবার সমসাময়িক শিল্পীদের সঙ্গে অভিনয় করেছেন ছবি বিশ্বাস। এহেন বাড়ির পুজো তো ইতিহাস বহন করবেই। একদিকে প্রায় 1100 বছরের পুরনো রাধা গোবিন্দ মন্দির, আর উল্টো দিকের ঠাকুর দালানে পূজিতা হন দেবী দুর্গা। এই পুজোর বয়সও প্রায় 700। এই বাড়ির দেবীর অবয়ব পরিবর্তনের নেপথ্যে রয়েছে এক কাহিনী। বলিদানের সময় একটি মেয়ে হঠাৎ উধাও হয়ে যায় এবং পরে খুঁজতে খুঁজতে সেই মেয়েটি যে শাড়িটা পরেছিল তার আঁচলটা মায়ের মুখে থেকে মানে মুখের সঙ্গে লাগানো অবস্থায় পাওয়া যায়। সেই থেকে আমাদের এখানে মূর্তি অভয়া মূর্তি। কথিত আছে এই বাড়ি রাধা গোবিন্দ মন্দিরে এসেছিলেন শ্রী চৈতন্য দেব। রীতি অনুযায়ী এখানে ছাগ থেকে বাতাবি লেবু, ছাঁচি কুমড়ো, আখ বলি হয়। বলিদানের পর হয় কীর্তন। বলিদান শুরুর আগে রাধা গোবিন্দ শয়নে যান। বলিদানকে আড়াল করতে রাধা গোবিন্দর কানে তুলো দিয়ে রাখা হয়। মায়ের ভোগ থেকে পুজো প্রকরণ সবেতেই স্বতন্ত্র রীতি। এখানে নবমীর দিন সন্ধ্যারতির পর সিঁদুর খেলা হয়। দু তিন দফায় ভোগ হয়, রান্না করবে মেয়েরা, কিন্তু মায়ের কাছে নিয়ে যাবে, নিবেদন করবে ছেলেরা। নবমী পূজার দিন সিঁদুর খেলা হয়, এখানে কুমারী পূজোটা নেই। পলাশির যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ, কখনো বন্ধ হয়নি এই পুজো। নকশাল আন্দোলনের সময় থেকে শুধু বন্ধ হয়ে গেছে বলিদানের সময় শূন্যে গুলি করার রীতি। কলকাতা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ধনেখালীর এই পারিবারিক পুজো শুধু সর্বজনীন উৎসব নয়, দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যদের পুনর্মিলনের মঞ্চও। ধনেখালীর ভান্ডারহাটির এই চৌধুরী বাড়ি থেকে অদূরের ঠাকুর দালান যেন অষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে আধ্যাত্মিক প্রকরণ এবং ইতিহাস। ভান্ডারহাটি থেকে ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।